এবং প্রতিদিনের মতো আজকেও আমি আমার নিউ রেসিপিতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের রেসিপিতে থাকছে কাঁচা পেঁপে মজাদার একটি রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি একদম টাটকা। তো কাঁচা পেঁপেটাকে আমি এখন কেটে নিব। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, নিচে যেন সবুজ বাপটা না থাকে, সবুজ বাপটা না থাকলে ভালো হয় পেঁপের। তো এটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি প্যানে তেল দিয়ে রেখেছিলাম, তো পেঁপেগুলো আমি একটু ভেজে নিব। পেঁপেগুলো অবশ্যই ভেজে নিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি উল্টে পাল্টিয়ে। তো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন তুলে নিচ্ছি, দেখুন কিরকম হলে পারফেক্টলি পেঁপে ভাজা হয়ে যায়। এই যে এরকম করে ভেজে নিতে হবে পেঁপেগুলো। তো এখন আমি এটার মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিব। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ পেস্টটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব, লবণ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো আমি এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে কিপ করা কাটা টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলোকে আবার একটু কষিয়ে নিব। দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি, টমেটোগুলো যেন সিদ্ধ হয়ে যায়। ঢাকটা তুলে নিলাম, তো টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব, ভেজে রাখা পেঁপেগুলো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে যেন ভালো করে মিক্সড হয় সেভাবে করে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি এখন ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আসলাম, ঢাকনাটা তুলে নিয়ে এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি, কারণ একটু পরপর নেড়ে দিতে হবে, না তো হাঁড়ি তলানিতে লেগে যাবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে নেড়েচেড়ে ভালো করে আবার ঢেকে দিব, যেন পেঁপেটা সিদ্ধ হয় ভালো করে। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে আবার ঢেকে রেখেছি। তো চিনিটা দেওয়ার পর ডাকনাটা তুলে নিয়ে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর চিনিটাই আসল মূল রহস্য, যে এই ভেজিটেবলসটা চিনিতেই স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি ধনে পাতা কুচি দিয়ে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কি সুন্দর গ্রেভি গ্রেভি ভাব আসছে।
তো পরিবেশন করে নিলাম। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর গ্রেভি গ্রেভি ভাব আসছে। আপনারা চাইলে সকালে নাস্তাতেই খেতে পারেন, দুপুরে লাঞ্চেও ভাতের সাথে খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর এই সহজ এবং অতি মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।